ফুল আর চোখের জলে প্রিয় নেতা মহসিন আলীকে বিদায় জানালো মৌলভীবাজারবাসী। আমাদের সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজারে আসলে শোকের আবহ তৈরি হয় পুরো শহর জুড়ে। শুভানন্দী রাজনৈতিক সহকর্মী ও দলমত নির্বিশেষে মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে এক নজর দেখতে। সমস্ত সকল প্রকার সাধারণ মানুষের জন্য অসাবসময় উন্মুক্ত ছিল। আমাদের যে প্রচলিত রাজনীতিবিদের যে চরিত্র, যে কূটকছাল কূটকৌশলে জীবনযাপন করা, সৈয়দ মহসিন আলীর মধ্যে সেটা ছিল না বলেই তিনি মাঝে মধ্যে বিতর্কের মধ্যে পড়ে যেতেন। তো তিনি, আমার যেটা মনে হয় যে এই অঞ্চলের মানুষ তার খুব কাছে ভরসার একটা জায়গা হারিয়ে। সারা জীবন মানুষের জন্য রাজনীতি করে গেছেন ত্যাগী এই আওয়ামী লীগ নেতা। অনেকের কাছে তিনি ছিলেন অভিভাবকের মতো, তাই প্রিয়জন চলে যাওয়ায় যেন সহজে মেনে নিতে পারছেন না কেউ। ওনার মৃত্যুতে আমরা মৌলভীবাজারবাসী তথা গোটা দেশবাসী মর্মাহত। গরিবুরার লাগে খুব সেবা কর্তা, সাহায্য কর্তা, খুব দৌড়ি দিয়ে আসলা, গরিবুরার লাগে খুব দৌড়ি দিয়ে আসলা, কেউ তান গাছ থেকে খালি ফিরছে না। বুধবার দুপুরে হাজারো মানুষের চোখের জলে শেষ শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই মহান ব্যক্তিত্বকে। স্থানীয়রা জানান, মহসিন আলীর শারীরিক মৃত্যু হলেও তিনি তার আদর্শে বেঁচে থাকবেন যুগের পর যুগ। ফসল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, মৌলভীবাজার। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম বলেছেন, খেলাধুলায় সিলেট এখন পিছিয়ে নেই। সিলেট ব্যাডমিন্টন একাডেমির চ্যাম্পিয়নশিপ 2015-র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক ফয়সাল আহমেদ মুন্নার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া ব্যক্তিত্ব সাব্বির আহমেদ রলেক, এ কে এম নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাকিম, মুসাদ্দেক হোসেন সাজুল, তারেক আহমেদ চৌধুরী প্রমুখ।